মজার একটা বিষয়, এটা হচ্ছে ফেরো সিমেন্ট। ফেরো সিমেন্ট 4-2 এর দিকে, 4-2-4-1 এর ডিজাইনটা করবো আর কি। যাই হোক, আমরা এখন ম্যাটেরিয়ালসটা কীরকম জেনে নিই। প্রথম ক্লাসে আমি ইন্ট্রোডাকশন টু বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই ক্লাসে ফেরো সিমেন্টের ডেফিনেশন বলছিলাম। ফেরো সিমেন্ট বলতাম না, সিমেন্ট বুঝতেছি না কিন্তু। ফেরো সিমেন্ট তাহলে কি? ফেরো সিমেন্ট ইজ এ ফর্ম অফ রেইনফোর্স কংক্রিট ইউজিং ক্লোজলি স্পেসড মাল্টিপল লেয়ার্স অফ ম্যাশ অর স্মল ডায়ামিটার রডস কমপ্লিটলি ইনফিল্ট্রেটেড অর ইনক্যাপসুলড ইন মর্টার। তোমরা এখানে ফিগারে দেখো, ওয়ার ম্যাশকে যদি মর্টারের মধ্যে, ওয়ার ম্যাশ যেটা সেটাকে আরসি বলবো বা রিইনফোর্সমেন্ট বলবো, আর মর্টারের মধ্যে যদি ইনক্যাপসুল থাকে বা ইনফিল্ট্রেটেড থাকে, সেটাই হবে ফেরো সিমেন্ট। ওয়ার ম্যাশ বলতে এখানে খুব 3-8 মিলিমিটার ডায়ামিটারের ওয়ার ম্যাশ হবে। কী কী ম্যাটেরিয়ালস ইউজ করা হয়? একটা হচ্ছে সিমেন্ট মর্টার মিক্স, স্কেলিটন স্টিল যেটাকে আমরা ওয়ার ম্যাশ বললাম, তারপর স্টিল মেশ রিনফোর্সমেন্ট আর ফাইবার রিনফোর্সড পলিমেরিক ম্যাশেস। আমরা এখানে স্কেলিটন স্টিল বলতে এই যে ওয়ার ম্যাশ যেটা থাকবে সেটাকে ধরে রাখার জন্য বা তার লেয়ারটাকে ঠিক রাখার জন্যে সাধারণত এটা করা হয় যে খুব অল্প সারফেস। তুমি যদি একটা ওয়ালকে ওয়ার ম্যাশ বা ফেরো সিমেন্টে করতে চাও, তাহলে ওয়ালের থিকনেস কত মিনিমাম? ধরো 5 ইঞ্চি যদি ব্রিক ওয়াল হয়, তাহলে 2 পাশে প্লাস্টারিং সহ 6 ইঞ্চি হয়ে গেল। তাহলে ফেরো সিমেন্ট অ্যাপ্লাই করলে 1 ইঞ্চির মধ্যেই করতে পারবা, 1 ইঞ্চিরও কম সারফেস মানে থিকনেস দিয়ে। সেক্ষেত্রে তোমার খরচটা অনেক কম হতে পারে। এখন দেখো এর ইনগ্রেডিয়েন্টের মধ্যে সিমেন্ট মর্টার মিক্স। সিমেন্ট মর্টার মিক্সের মধ্যে কী থাকবে? অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, ফাইন এগ্রিগেট ম্যাট্রিক্স ইজ ইউজড। দি ম্যাট্রিক্স কনস্টিটিউটস 95% অফ দ্য কম্পোজিট অ্যান্ড গভার্নস ইটস বিহেভিয়ার। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর ফাইন এগ্রিগেট হবে 95%, যার মধ্যে স্যান্ড অকুপাইজ 60-70% অফ দ্য ভলিউম অফ দ্য মর্টার। মর্টারের 60-75% হবে স্যান্ড। এটা এগুলোই হচ্ছে ডিজাইন রেশিও। ডিজাইন যখন তুমি করবা ফর্মুলেশন দিয়ে, দেখা যাচ্ছে 60%-70%-এর বেশি হয়ে গেছে স্যান্ড। ডিজাইনটা সাধারণত এরকমই হয় যে রেশিও বলা থাকবে, ধরো ক্যালকুলেশন করে 60-এর নিচে তাহলে মিনিমাম লিখতে হবে 60-75-এর উপরে তাহলে লিখতে হবে 75। প্লাস্টিসাইজার অ্যান্ড আদার অ্যাডমিক্সার ইজ ইউজড। কেমিক্যাল অ্যাডমিক্সার ইজ ইউজড ইন ফেরো সিমেন্ট সার পারপাজ অফ পারপাজে কেমিক্যাল অ্যাডমিক্সার ইউজ করা হয়। একটা হচ্ছে ওয়াটার রিডাকশন উইথ স্ট্রেন্থ অ্যান্ড রিডিউস পারমিয়েবিলিটি। যেহেতু খুব থিকনেসটা অল্প, অল্প সময়ের মধ্যে যদি এটা হার্ড হয়ে যায় বা স্ট্রেন্থ গেইন করে তাহলে ভালো, তা না হলে যে ওয়ার ম্যাশ থাকবে তা থেকে মর্টার মুভ করবে। যদিও শাটারিং থাকে, এয়ার ইন্টেনমেন্ট উইথ ইনক্রিজ রেজিস্টেন্স টু ফ্রিজিং অ্যান্ড থোয়িং। আমরা যেটা ডিজাইন করলাম কংক্রিট মিক্স ডিজাইন, সেখানে আমরা করলাম নন এয়ার ইন্টেনমেন্ট। এয়ার পার্সেন্টেজ হচ্ছে 1%, এয়ারের পার্সেন্টেজ ফেরো সিমেন্ট কংক্রিট মিক্স ডিজাইনের ক্ষেত্রে পার্সেন্টেজটা বাড়বে অবশ্যই, তো পার্সেন্টেজ সাধারণত বলা থাকবে এরকম। তারপরে সাবস্টিটিউশন অফ রিয়াকশন বিটুইন গ্যালভানাইজড রিইনফোর্স অ্যান্ড সিমেন্ট। এই যে লেয়ারগুলো আমরা দেখলাম, এই লেয়ারগুলো গ্যালভানাইজড করা থাকে বা ওটাকে কী বলে, দুইটা স্টিলকে জোড়া দেওয়া, ওয়েল্ডিং করা। এরপরে দেখো ওয়াটার শুড বি পোর্টেবল। বলতে কী বোঝায়? যেটা পানযোগ্য, যে কোনো ধরনের আমরা কোনো এক সময় বলছিলাম মনে হয় যে ওয়াটার পার্সেন্টেজের ক্ষেত্রে মর্টার হোক, যে কোনো ধরনের কনস্ট্রাকশন হোক, যে ওয়াটার মানুষ খায় সেই পানি ইউজ করতে হবে কনস্ট্রাকশনের কাজে। কারণ গুড কোয়ালিটি ওয়াটার বিভিন্ন ধরনের ডিফেক্ট থেকে, যেরকম সল্টের পার্সেন্টেজ থাকবে, তারপরে টার্বিডিটি ঠিক থাকবে, তারপর ভোলাটাইলস আর বিভিন্ন পার্সেন্টেজ সীমার মধ্যে থাকবে যদি পোর্টেবল ওয়াটার হয়। এবং যদি পুকুরের পানি ইউজ করো, তারপরে দেখা যাচ্ছে ওয়েস্ট ওয়াটার ইউজ করতে, তাহলে কিন্তু কনস্ট্রাকশন ভালো হবে না।
তাহলে ফেরোসিমেন্টের জন্য ওয়াটার কোয়ালিটি কীরকম হবে? ওয়াটার শুড বি পোর্টেবল, ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম অর্গানিক ম্যাটার, সিল্ট, ওয়েল, সুগার, ক্লোরাইড, তারপর অ্যাসিডিক ম্যাটেরিয়াল, পিএস ইকুয়াল অর গ্রেটার দেন 7। বাংলাদেশের জন্য পিএস এর রেঞ্জ কত? হ্যাঁ, কেউ জানো? হ্যাঁ, 4.6 থেকে 7.4, তবে এ রিজনাল ভেরিয়েশন আছে, বা এই রিজনের জন্য 7.5 থেকে 7.8। মিক্স প্রপোর্শন দেখো, মিক্স প্রপোর্শন কি হবে? স্যান্ডের পার্সেন্টেজ হবে, স্যান্ড রেশিও, স্যান্ড সিমেন্ট রেশিও 1.5 to 2.5, ওয়াটার রেশিও হবে, ওয়াটার পার্সেন্টেজ হবে 0.35 থেকে 0.60। এরপরে স্কেলিটন স্টিল, যেটা যেটাকে ওয়ার মেসটাকে তার অরিজিনাল পজিশনে রাখবে, ফ্রম দ্য স্কেলিটন অফ দ্য স্ট্রাকচার। স্কেলিটন স্টিল না বুঝলে তোমরা বিমের রিইনফোর্সমেন্ট ডিটেলিংটা দেখছো? বিমের ওই ধরো চারটা কর্নারে যে অরিজিনাল মেন রিইনফোর্সমেন্ট থাকে, তার বাইরে একটা এন সার্কেল রড থাকে না, ওইটাকেই আমরা ওয়ার মেসের ক্ষেত্রে স্কেলিটন স্টিল বলতেছি। এর ডায়ামিটার হবে 3 to 8 millimeter of the rods are used in form of tight reinforcement or weld wire fabric. এই স্কেলিটন ফেব্রিক স্টিলের সাথে ওয়ার মেসটাকে ওয়েল্ডেড থাকবে। ইউজ টু ইম্পার্ট স্ট্রাকচারাল স্ট্রেন্থ ইন কেস অফ বোর্ডস অ্যান্ড বার্জেস। রিইনফোর্সমেন্ট শুড বি ফ্রি ফ্রম রাস্ট, এগুলো হচ্ছে রিইনফোর্সমেন্টের কোয়ালিটি, রাস্ট অ্যান্ড আদার ইম্পুরিটিস। তারপর আসছে মেশ, যেটা মেশ রিইনফোর্সমেন্ট স্টিল। মেশ রিইনফোর্সমেন্ট কনসিস্ট অফ গ্যালভানাইজ স্টিল ওয়ার্স অফ ডায়ামিটার 0.5 to 1.5 millimeter। কত ছোটো থিকনেসের মানে ডায়ামিটার বুঝতে পারতেছো মনে হয়? ম্যাশের ডায়ামিটার হবে 0.5 থেকে 1.5 millimeter। তারপরে সেন্ট্রাল স্পেস হবে, যদি সার্কো তুমি একটা রেক্ট্যাঙ্গল ধরো, এরিয়াগুলো একটা রেক্ট্যাঙ্গল ধরো, আমরা এরপরে একটা ফিগার আছে সেটা দেখি, এই যে এইখান থেকে এখানকার ডিস্টেন্স হবে হচ্ছে সেন্ট্রাল ডিস্টেন্স, সেন্ট্রাল ডিস্টেন্স হবে 6 to 20 millimeter। অ্যাভেলেবেল অ্যাজ ওভেন ইন্টারলকিং ম্যাশ অ্যান্ড ওয়েল্ডেড ম্যাশ। তারপরে মেশগুলা একটার সাথে আর একটা ইন্টারলক থাকবে, সেটা ওয়েল্ডেডও হতে পারে, আবার দুটার মধ্যে এমনি ইন্টারলকও হতে পারে। ওয়েল্ডেড ওয়ার ম্যাশ হ্যাজ হেক্সাগোনাল অর রেক্ট্যাঙ্গুলার ওপেনিংস, হেক্সাগোনাল হতে পারে ওপেনিং, আবার রেক্ট্যাঙ্গুলার ওপেনিংও হতে পারে। এক্সপ্যান্ডেড মেটাল ল্যাগ ইজ অলসো ইউজড, মেড ফ্রম কার্বন আর অথবা গ্লাস, এ থেকে স্টিল রিইনফোর্সমেন্ট হতে পারে। কনভেনশনাল যে ওয়ার ম্যাচ ইউজ করা হয় সেটা দেখতে এরকম, দেখো এগুলা কোন শেপের, ইন্টারলক করার পরে হেক্সাগোনাল শেপ। তারপর প্রপার্টিজ অফ ফেরোসিমেন্ট, ইট ইজ ভেরি ডিউরেবল, চিপ অ্যান্ড ভার্সেটাইল ম্যাটেরিয়াল, তারপরে লো ওয়াটার সিমেন্ট রেশিও, প্রডিউস অ্যান্ড ইম্পারমেবল স্ট্রাকচার, লেস শ্রিঙ্কেজ অ্যান্ড লো ওয়েট। এটা যেহেতু থিকনেস খুবই কম সেই কারণে, তবে এই ওয়ার ম্যাচটার যে ইকোনমিক ভ্যালু সেটা কংক্রিটের থেকেও বেশি, ঠিক আছে? বেশ কয়েকটা কারণে সাধারণত ওয়ার ম্যাচ ইউজ করা হয় না বা ফেরোসিমেন্ট ইউজ করা হয় না। যদি ইন্টেরিয়র কোনো ওয়াল হয় সেক্ষেত্রে তুমি ফেরোসিমেন্ট ইউজ করতে পারো, কারণ বাইরের ওয়ালে যদি খুব ধরো 1 ইঞ্চির একটা ওয়াল দিয়ে দাও তাহলে খুব গরম হবে, হিট হবে, কারণ খুব সহজেই সানের সান ড্রাই বা সান রে যে হিটের হিটটা সেটা ভিতরে চলে আসবে। এই জন্যে ইন্টেরিয়র ওয়ালগুলোতে তুমি ফেরোসিমেন্ট ওয়াল ইউজ করতে পারো। হাই টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড স্টিফনেস, বেটার ইম্প্যাক্ট অ্যান্ড পাঞ্চিং শিয়ার রেজিস্ট্যান্স। পাঞ্চিং শিয়ার রেজিস্ট্যান্সটা কি? পাঞ্চ হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে যদি তুমি এরকম করে কোনো কিছু তুলে না, পাঞ্চ করা হচ্ছে বাংলা কী বলো, যে কোনো একটা অংশ থেকে ধরো একটা সার্কুলার অংশ যদি উঠে যায় বা একটা রেক্ট্যাঙ্গুলার অংশ উঠে যায় সেটা হচ্ছে পাঞ্চিং। এই পাঞ্চিংটা রেজিস্ট্যান্স করার পাওয়ার থাকতে হবে ফেরোসিমেন্টের। আন্ডারগো লার্জ ডিফরমেশন
before cracking or high deflection. Last deflection ebong cracking ta ke remove korte parbe. Ekhon dekho RC mane reinforced in tension, ferro cement in tension. Duita graphical representation modhe difference ki. Jodi reinforcement jetake boli amra RC beam bole ba RC slab boli, reinforcement concrete slab, shei slab ba beamer je স্ল্যাবের টেনশনের টেনশন টেস্টের যে ডায়াগ্রাম আর ফেরোসিমেন্ট টেনশন টেস্টের ডায়াগ্রাম দুইটার মধ্যে মানে অরিজিনাল পজিশন ইজ সেম, এটাকে ইল পয়েন্ট বলে, এটারও ইল পয়েন্ট সেম। এখানে দেখো ক্র্যাকিং যে লেয়ার সেটা খুবই কম, ক্র্যাকিং এদিকে আছে দেখো ইলঙ্গেশন, এদিকে লোড, এদিকে ইলঙ্গেশন, এদিকে লোড, এদিকে ইলঙ্গেশন, এখানে অরিজিনাল পজিশন সেম। এইখান থেকে যে ফার্স্ট ক্র্যাকিং পয়েন্ট থেকে ইল পয়েন্ট পর্যন্ত এখান থেকে অল্প ক্র্যাকিং, তারপর স্ট্রেট লাইন, কিন্তু ফেরো সিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট ইলঙ্গেশন পয়েন্টের শেষে একেবারে ইল্ডিং পয়েন্ট যাওয়ার আগ পর্যন্ত প্রায় সব হচ্ছে ক্র্যাকিং। তার মানে তার এই কথার মিনিং হচ্ছে এরকম যে যখন কোনো আরসি বিম হবে বা আরসি কোনো কনস্ট্রাকশন হবে, রিইনফোর্স কোনো কনস্ট্রাকশন হবে, সেটা অল্প কিছু ক্র্যাক হবে তারপরে ফেল করবে, কিন্তু যখন তুমি ফেরো সিমেন্ট ইউজ করবা তার ক্ষেত্রে লং টার্ম ক্র্যাকিং হবে। মানে দেখা যাচ্ছে একটা বিমের দুই তিনটা জায়গায় ক্র্যাক করলে সেটা ফেল করতে পারে, কিন্তু ফেরো সিমেন্টের ক্ষেত্রে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলে তার ইলঙ্গেশন অনেক বেশি হবে, তারপরে অনেক জায়গায় ক্র্যাক হলেও সেটা ফেল করবে না। এর অ্যাপ্লিকেশন কি, কোনো জায়গায় অ্যাপ্লিকেশন নেই সেটা আগে বলো, সব জায়গায় অ্যাপ্লিকেশন আছে যদি আমরা সেটা চাই। তবে এখন পর্যন্ত সব মানে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি ইউজ হয় এক হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। ওয়াটার ট্যাঙ্ক ফেরো সিমেন্ট ছাড়া কখনোই করা সম্ভব নয়, কারণ অনেক লম্বা উঁচুতে রাখতে হয় যাতে এর ওয়েটটা যত কম হবে তাহলে বেসমেন্ট যেটা, বেস ফাউন্ডেশন যেটা, সেটা সেটা ডিজাইন চিপ হবে। এই কারণে ওয়াটার ট্যাঙ্ক ডিজাইনে ফেরো সিমেন্ট ইউজ করা হয়। তবে বাংলাদেশে এখনও ফেরো সিমেন্টের অল্প কয়েকটা বিল্ডিং আছে, সম্ভবত ঢাকাতে একটা বিল্ডিং আছে, তারপরে এই যে রয়্যাল এন্ড মোড়ের একটা বিল্ডিং আছে দেখবা রাস্তার পাশে কোনো চিকন করে, ওর অপোজিট একটা ওয়ারনাসের ওয়ালের একটা বিল্ডিং আছে, এরকম দু একটা বিল্ডিং আছে। তাছাড়া সবই ওয়াটার ট্যাঙ্ক বা এই জাতীয় কাজ ইউজ করা। তবে যে যে ক্ষেত্রে আমরা ওয়ারনাস বা ফেরো সিমেন্টটাকে ইউজ করতে পারি সেটা হচ্ছে ট্যাঙ্ক কন্টেনার, তারপরে এটা সয়েল হবে, তারপর ফ্লোর রুফস, হেভি ডিউটি ফ্লোর সাইড, এগুলো তোমরা দেখে নেবা। এখন দেখো কী কীভাবে ম্যানুফ্যাকচার করা যায়। একটা হচ্ছে হ্যান্ড প্লাস্টারিং করে, তারপর সেমি মেকানিজ প্রসেস, সেন্ট্রিফিউজিং, তারপরে গানিটিং। আমি বলে দিই ওয়ারনাসটা প্রসেস অ্যাপ্লাই করার প্রসেসটা কী। প্রথমে যে থিকনেসের দরকার সেই থিকনেসে শাটারিং তৈরি করতে হবে। শাটারিং বুঝো তো, কাঠের যে ফরমেশন সেটা হচ্ছে শাটারিং। ফরমেশন তৈরি করার পরে তারপরে একটা ফ্রি স্পেস রাখতে হয়। ফ্রি স্পেস রাখতে হয় কেন, এটাকে ফ্রি স্পেস রাখতে হয় কেন এটা বলছিলাম না একদিন, হ্যাঁ, এটাকে ক্লিয়ার কভার বলে। ক্লিয়ার কভার এই জন্যই রাখতে হয় যেটা তুমি দিচ্ছ স্টিল ওয়ার ম্যাচ, এটা যদি ওয়েদারের স্পর্শ আছে তাহলে পড়াশুনো হতে পারে। তাহলে ফার্স্ট শাটারিং দিলাম, শাটারিং দেওয়ার পরে ওয়ার ম্যাচটাকে ফ্রি স্পেস রেখে বা ক্লিয়ার কভার রেখে তারপরে ওয়ার ম্যাচটাকে দাঁড় করানো। ওয়ার ম্যাচ দাঁড় করানোর পরে হচ্ছে স্কেলিটন স্টিল যেটা, যাতে লেয়ারটা ঠিক থাকে। আমি একটু দেখাই, এটা হচ্ছে ধরো শাটারিং। আমরা সার্কুলার কোনো ওয়াটার ট্যাঙ্ক দেখতেছি তাহলে সার্কুলার শাটারিং হবে ফার্স্ট। এরপরে এই হচ্ছে ক্লিয়ার কভার, যে রিজনের মর্টার মিক্স থাকবে সেই মর্টার মিক্স দ্বারা কাস্টিং করে। থ্যাংক ইউ ভেরি মাচ।